সিলেটে আরও আটাশ লন্ডনে কোয়ারেন্টিনে লন্ডনে করোনা নতুন ধরনের সংক্রমণের মধ্য দিয়ে সিলেটে আরও আটাশ লন্ডনে প্রবাসী এসেছেন বৃহস্পতিবার সকাল সাড়ে নটা লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে বিমানের বিজি দুইশো দুই ফ্লাইটটি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে ফ্লাইটে চৌত্রিশ জন যাত্রী থাকলেও সিলেটের আটাশ জনকে নামিয়ে দেওয়ার পর ছজন একই ফ্লাইটে ঢাকায় গেছে এরপর আঠাশজন যাত্রীদের সরকারি ব্যবস্থাপনায় হোটেলে নিয়ে যাওয়া হয় সেখানে তারা চোদ্দ দিন কোয়ারেন্টিনে থাকার পর যার যার বাড়িতে যেতে পারবেন তবে বৃহস্পতিবার সকালে ফ্লাইটে আসা যাত্রীদের সবার কাছে করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিল তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর বিমানবন্দর থেকে ছাড়া হয় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শাম্বাল লাবিবা অর্ণব বলেন ওসমানী বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই বৃহস্পতিবার আরও আটাশ জন সিলেটের বাসিন্দা লন্ডন থেকে এসেছেন তাদেরকে হোটেলে পাঠানো হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার জন্য ওসমানী বিমানবন্দরের সাথে জানা যা সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সরাসরি ফ্লাইট আসে সর্বশেষ গত চব্বিশ ডিসেম্বর দুশো জন গত আঠাশ ডিসেম্বর দুশো জন একত্রিশ ডিসেম্বর দুশো সাঁত্রিশ এবং চার জানুয়ারি সাতচল্লিশ যাত্রী নিয়ে বিমানের চারটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে আসে এই তিন দিন আসা যাত্রীদের মধ্যে যথাক্রমে একশো পঁয়ষট্টি একশো চুয়াল্লিশ দুশো দুই ও একচল্লিশ জন যাত্রী ছিলেন সিলেটের বাকিরা ঢাকায় চলে যান সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফেজ আহমদ বলেন ফ্লাইটে করে সিলেট উসমানী বিমানবন্দরে চৌত্রিশ জন যাত্রী এসেছেন এর মধ্যে সিলেটের নেমেছেন জন তাদের সবার কাছে করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিল শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর তাদের সবাইকে বাস যুগে নির্ধারিত হোটেলে পাঠানো হয়